আসলে এই মোমেন্টের জন্যই ওয়েট করতেছিলাম বলা যায়। হ্যাটট্রিকের এক্সপেকটেশন কখনোই ছিল না। আমি লাস্টে প্ল্যানই ছিল যে ইয়র্কারগুলা বা টিমকে উইনিং একটা পজিশনে নিয়ে যাওয়ার, বাট যেহেতু এক্সিকিউশনটা খুব ভালো হয়েছে, ব্যাটসম্যানের জন্য খুব ডিফিকাল্ট ছিল বলগুলো হিট করা, এবং লাক ফেভার করলো এবং হ্যাটট্রিকটা পেয়ে গেলাম। টু বি অনেস্ট, হ্যাটট্রিক যে হবে 2 উইকেট পড়ার পরও আমি কিন্তু বুঝি নাই। হ্যাটট্রিকটা হওয়ার পরে আমি বুঝেছি হ্যাটট্রিকটা হয়েছে। আমি আমার গেমের প্রতি এতটাই ফোকাস ছিলাম যে 2টা উইকেট যে পড়ে গেছে টানা আমি এটা ফিল করি নাই, কারণ আমি প্রত্যেকটা বলে টার্গেট করতেছিলাম যে ডট কীভাবে দেওয়া যায়। এবং যখন হ্যাটট্রিকটা হয়ে গেল তখনই বুঝলাম যে হ্যাটট্রিকটা হয়েছে। অল্প সময় বলতে, প্রথম থেকে যখন টিমে আসছি, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের কোচ সবাই খুব সাপোর্টিভ ছিল। তারা চাচ্ছিল সুযোগ দিতে, বাট আমাদের পেস বোলাররা অসাধারণ করতেছিল এবং ইয়াং টিম হিসাবে আমাদের টিমটা অসাধারণ খেলছে প্রথম 3টা ম্যাচ। সেই ক্ষেত্রে আমার জায়গাটা খুব কঠিন ছিল, বাট আজকে সুযোগ আসছে। তারা প্রথম থেকে যেভাবে কনফিডেন্স দিয়ে আসতেছিল আজকেও একইভাবে কনফিডেন্স দিছে। সবথেকে ভালো লাগা যখন একটা বল কেউ বাউন্ডারি খাচ্ছে, টিমের প্রত্যেকটা প্লেয়ারই সাপোর্টিভ আছে এবং কনফিডেন্স দিচ্ছে যে সামনের বলগুলো যাতে আরও ভালোভাবে করা যায়। এইসব দিক থেকে মোমেন্টগুলো অসাধারণ ছিল। সত্যি কথা বলতে, একটা প্লেয়ারের সবসময় টার্গেট থেকে একটা টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হওয়া, বাট আমার টার্গেটটা হচ্ছে যে যেহেতু আমার এখন লার্নিং পিরিয়ডে আসি এবং আমার যেগুলো ভালো হচ্ছে সেগুলো নিয়ে বেশি করা, এবং যেগুলো নিয়ে ল্যাকিংস আছে সেখানে এখান থেকে সিনিয়র যারা বিদেশি প্লেয়ার আছে বা সিনিয়র যারা ভাই আছে ইনাদের কাছ থেকে শেখা। কারণ আলটিমেটলি সবাই কিন্তু একটা বড় প্রসেসের জন্য খেলা করে, তো ওই প্রসেসে যেন আমি ভালোভাবে থাকতে পারি এই কারণে সব কিছু থেকে শেখার চেষ্টা করতেছি। আলটিমেটলি কোনো ফলের থেকে নিজেকে তৈরি করার দিকে আমি লক্ষ্য স্থির করতে চাচ্ছি। সত্যি কথা বলতে গেলে মাশরাফি ভাইকে খুব ভালো লাগে, তার ডেডিকেশন, এখনও এই বয়সে যে ডেডিকেশন তিনি দেখাচ্ছেন, আমরা নিজেরাই এত ডেডিকেশন দিতে পারবো কি না এটা খুবই প্রশ্নবিদ্ধ একটা জিনিস। তার ডেডিকেশন, তার খেলার প্রতি আগ্রহ, তার সাপোর্টিভ মনোভাব, এটা আমাকে খুব অনুপ্রেরণা দেয়। আমিও ইনজুরিতে ছিলাম, তো তাকে দেখে অনেক কিছু শেখার আছে। আমাদের বাংলাদেশের পেস বোলার অনেকেই তাকে দেখে অনুপ্রেরণা পায়, তো সে আমার বাংলাদেশে একজন আইডল বলা যায়। আমি সত্যি কথা বলতে গেলে আমি কখনোই নিজের ওপর থেকে নিরাশ হই না। যদি আজকের দিন বাজেও যায় তো আমার নিজের ওপর নিজের কনফিডেন্সটা থাকতো। আজকের দিন ভালো গেছে, যে প্রসেসটাই আমি ছিলাম আমি চাই যেন ওই প্রসেসটাই মেনটেন করতে, কারণ একদিন ভালো গেলে আবার যদি 2 দিন খারাপ যায় প্লেয়ার হিসেবে এটাকে ভালো বলে না। একটা প্রসেসের থেকে প্রতিনিয়ত পারফরমেন্স করাই একটা প্লেয়ারের কাজ, এবং আমি ওইটাই মেনটেন করতে চাই।